সব কোম্পানির কথা বলছি না, আমি কিছু কিছু কোম্পানির কথা বলছি, নাম নিচ্ছি না, বা তারা বলে যে শুধু বাইকের জন্য না, একটা বাইকারের কাছেও কিন্তু একটা বড় ফ্যাক্ট, ফার্স্ট গিয়ারে আপনি 50 উঠাতে পারেন না, আপনি 5000 RPM ক্রস করে যাবে। আজকে টাইটেল থাম্বনেল থেকেও দেখেই তো বুঝেই গেছেন বাইকের ব্রেক ইন পিরিয়ড নিয়ে কথা বলবো। আমার এই 4V বাইকটার কিলোমিটার অলমোস্ট 2000, সো ব্রেক ইন পিরিয়ড ডান। ব্রেক ইন পিরিয়ড নিয়ে বলার অনেক কিছু আছে, ব্রেক ইন পিরিয়ড কিভাবে মেনটেন করা উচিত বা আমি কিভাবে বাইকটার ব্রেক ইন পিরিয়ড মেনটেন করলাম এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করব, অ্যান্ড বাইকটা চালাতে চালাতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বিষয়টা হলো ব্রেক ইন পিরিয়ড আমাদের বাইকারদের কাছে একটা বিরক্তির একটা বিষয়। 2000 বা 2500 বা 3000 যেটাই আপনি যেই ব্রেক ইন পিরিয়ডটাই মেনটেন করেন না কেন, আপনাকে কিন্তু ওই সার্টেন কিলোমিটার পর্যন্ত আপনাকে বাইকটা স্লোলি রাইড করতে হবে, বাইকটা খুব সাবধানে রাইড করতে হবে। তো এই বিষয়গুলো আছে যার কারণে বাইকারদের কাছে ব্রেক ইন পিরিয়ডটা অনেক বিরক্তিকর। আসলে অনেক ভুল ধারণাও আছে বাইকের ব্রেক ইন পিরিয়ড নিয়ে, বা অনেকে আমরা জিনিসগুলো জানি বা মানতে পারি না, তো এই বিষয়গুলো আপনাদের কাছে আজকে একটু ক্লিয়ার করি। প্রথমে তো যখন আপনি বাইক কিনবেন, সব কোম্পানির কথা বলছি না, আমি কিছু কিছু কোম্পানির কথা বলছি, নাম নিচ্ছি না, বা তারা বলে যে 50 কিলোমিটার স্পিডের উপরে উঠাবেন না, 55 বা 60 যেটাই হোক একটা নির্দিষ্ট স্পিড ধরে দেয় তারা, যে এত কিলোমিটার পর্যন্ত স্পিড উঠাবেন। 50, 60, 100, 200 এইগুলো আসলে ফ্যাক্ট না, স্পিডটা কোনো ফ্যাক্টই না। এটা হলো বাইকের প্রথম আমি ব্রেক ইন পিরিয়ডের ভুল ধারণা আপনাদের সাথে ভাঙি, সেটা হলো স্পিড নিয়ে ওয়ার্ড হওয়ার কোনো কারণ নাই। আপনারা যেটা মেনটেন করবেন সেটা হলো আরপিএম, কত আরপিএমে বাইকটা রাইড করছেন সেই জিনিসটা দেখবেন। এখন ফার্স্ট গিয়ারে আপনি 50 উঠাতে পারেন না, আপনি 5000 RPM ক্রস করে যাবে, আবার 5 গিয়ারে আপনি 60, 65, 70 আপ হয়ে যাবে, কিন্তু আপনার আরপিএমটা বাড়বে না। 4-5000 RPM যেটাই মেনটেন করেন ওই আরপিএমটা মেনটেন করবেন, যে কোনো গিয়ারে আরপিএম মেনটেন করবেন। বা বাইকের ব্রেকিং পিরিয়ড না মানলে যে আহামরি বাইকের প্রবলেম হয়ে যাবে সেরকমটাও না, আবার এমনটাও না যে বাইকের ব্রেকিং পিরিয়ড মানলে আপনার বাইকটা পরবর্তীতে কোনো ক্ষতি হবে না। আসলে বাইকের ব্রেকিং পিরিয়ড শুধু বাইকের জন্য না, একটা বাইকারের কাছেও কিন্তু একটা বড় ফ্যাক্ট। বাইক যখন রাইড করবেন, ফার্স্টলি যে কোনো বাইকই হোক, আপনাকে কিন্তু বাইকটা বোঝার জন্য একটু সময় প্রয়োজন, বা কতটুকু হ্যান্ডেল ঘুরাইলে কতটুকু টার্ন হচ্ছে বা একটা আইডিয়ার একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি 2000 কিলো পর্যন্ত একটা বাইক যদি কোনো একটা রাইডার বা বাইকার সেই বাইকটাকে একটু স্লোলি রাইড করে, আলটিমেটলি কিন্তু ওই 2000 পর্যন্ত বাইকটাও অনেকটা মানে কোপ আপ করে নেবে নিজের মতো, আর আপনিও ওই বাইকটাকে নিজের মতো কোপ আপ করে নেবেন, যে কতটুকু ব্রেক করলে কতটুকু কম জায়গার মধ্যে থামে বা কতটুকু বেশি জায়গার মধ্যে থামে। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি একটু বোঝার জন্যই বাইকের ব্রেক ইন পিরিয়ডটা বাইকারদের জন্য প্রয়োজন, এই কথাটা আমি বলার ট্রাই করছি। শুধু বাইকের ইঞ্জিন ব্রেক ইন পিরিয়ডটা মানলেও আদার্স যে বিষয়গুলো আছে বাইকের, যেমন সাসপেনশনের ব্রেক ইন পিরিয়ড আছে, টায়ারের ব্রেক ইন পিরিয়ড আছে, ব্রেক প্যাড, ব্রেক শু, চেন পকেটের সব কিছুর একটা ব্রেক ইন পিরিয়ড আছে। কোম্পানির তরফ থেকে আসলে বলা হয় এই জন্যই যে স্লোলি রাইড করলে আসলে হয় কি, বাইকের ব্রেক ইন পিরিয়ড অনেকটাই অনেকাংশেই অ্যাকচুয়ালি মেনটেন করা হয়, এই জন্যই অ্যাকচুয়ালি ওই লিমিটটা ধরা দেয়, যার কারণে এই লিমিটটা ক্রস করলে আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড ঠিক থাকবে, স্পিডটা মেনটেন হলে আলটিমেটলি আরপিএমটা মেনটেন হয়ে যায়। তো কিছু ব্রডলি বোঝানো হয়তোবা তাদের পক্ষে পসিবল হয় না শর্ট সময়ের জন্য, এই জন্যই তারা হয়তোবা বলে ওই স্পিডটা মেনটেন করতে বলে। হাই থ্রোটল করবেন না, ঠিক আছে, বাইকটা থামা অবস্থায় হোক চলন্ত অবস্থায় হোক হাই থ্রোটল করবেন না। অনেকে করে কি, আমি তো বাইকের স্পিড মেনটেন করছি, আরপিএম মেনটেন করছি, সবই মেনটেন করছি, কিন্তু বাইকের যখন আপনি বাইকটি স্টার্ট করেন, সেই স্টার্ট করার সময় ইঞ্জিনটা গরম করার জন্য হয় করে কি, অনেকে মানে এরকম থ্রোটল দেওয়া শুরু করে বাইক থামা অবস্থায়, তো ওই ওইখানেও কিন্তু ওই আপনার আপনি চলন্ত অবস্থায় হয়তো আরপিএম মেনটেন করছেন, বাট থামা অবস্থায় আপনি আরপিএম হাই থ্রোটল করছেন, আসলে এই জিনিসটা তখন ওই বাইকের আপনার কোনো লাভ হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি অজান্তে হয়ে যায়, আমি বলছি না জেনে কেউ করে, এটা অনেকে অজান্তে করে ফেলে। ইভেন আমিও এর আগে যখন বাইকগুলো ছিল আমিও ওই ভুল ধারণার মধ্যে ছিলাম যে আমি তো আরপিএম মেনটেন করছি, বাট যখন ইঞ্জিনটা হিট আপ করে সকালবেলা যখন ওয়ার্ম আপ করতাম তখন একটু হাই থ্রোটল দিয়ে ওয়ার্ম আপ করতাম। এক কথায় বাইকটা কোনোভাবে প্রেশারাইজ করা যাবে না। অনেকে স্পিড মেনটেন করছেন, আরপিএম মেনটেন করছেন, সবই মেনটেন করছেন, বাট দিন শেষে করে কি, 4 গিয়ারে আছি অ্যান্ড একটা গিয়ার নামায় এরকম করে থ্রোটল দিলাম অ্যান্ড 5000 পর্যন্ত আমি ছেড়ে দিলাম, কিন্তু
বিষয়টা হচ্ছে কি আপনি আলটিমেটলি আপনার বাইকটাকে প্রেশারাইজড করছেন। সেকেন্ড যে বিষয়টা হলো, নর্মালি আমাদের কিন্তু বাইকটা স্লো করতে হয়, স্লো করার সময় হয়তো স্লো হলো, বাট তখন গিয়ারগুলো শিফট না করে, গিয়ার না কমিয়ে আমি ওই পাঁচ গিয়ারেই এভাবে এইভাবে টানা শুরু করলাম, তখন হয় কি আপনার বাইকটা কিন্তু আলটিমেটলি প্রেশারাইজড হচ্ছে। তো এই সব বিষয়গুলো আসলে কিছু মানার বিষয়। ইঞ্জিন অয়েল পরিবর্তনের যে বিষয়টা, সেটা আপনি যখন বাইকটা কিনবেন একদম নতুন থাকা অবস্থায়, তখন 300-350 কিলো পর্যন্ত আপনি বাইকটা চালাবেন, দেন তারপর মানে ফার্স্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। এর কারণ হচ্ছে অনেকে করে কি, ফার্স্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে একদম বাইকটা কেনার পরপরই চেঞ্জ করে, তো এটা করার কোনো প্রয়োজন নাই। বাইকটা 200-300 কিলো রাইড করেন, দেন মানে আপনার বাইকটার তারপর আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, কারণ বাইকটা যখন আপনি চালাবেন তখন বাইকের যে আপনার মেটালের যে ছোটো ছোটো মানে পার্টিকেলগুলো আছে, এই পার্টিকেলগুলোও মানে আস্তে আস্তে ওই ইঞ্জিন অয়েলের সাথে মিশ্রিত হয়ে যায়, অ্যান্ড ইঞ্জিন অয়েলটা যখন ড্রেন দেন তখন ওই ইঞ্জিন অয়েলের সাথে সাথে ওই পার্টিকেলগুলো ইঞ্জিন অয়েলের সাথে বের হয়ে যায়। সেকেন্ড যেই ইঞ্জিন অয়েলের ড্রেন দেওয়ার বিষয়টা, সেটা হলো 600-700 কিলো চালানোর পর তারপর ফেলে দেন, তাহলে ঠিক আছে। তো এই দুইটা ইঞ্জিন অয়েল ফেলে দেওয়ার পরেই থার্ড যে ইঞ্জিন অয়েলটা, এটা আপনি অ্যাজ ইউজুয়াল চালানো যায়। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আপনার বাইকের যদি অয়েল ফিল্টার থেকে থাকে, সেই অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন, কারণ ওই অয়েল ফিল্টারের মধ্যেও অনেক মেটালের পার্টিকেলগুলো থাকে, অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিলে ওই পার্টিকেলগুলো মানে অনেকাংশে হয়ে যায়। বাট আপনি যদি ওই ইঞ্জিন অয়েলের সাথে সাথে আপনি অয়েল ফিল্টারটা না চেঞ্জ করেন, তাহলে হয় কি ওই পার্টিকেলগুলো ওই অয়েল ফিল্টারের মধ্যেই থেকে যায়, অ্যান্ড ওই অয়েল ফিল্টারে থাকার কারণে পরবর্তীতে যখন আপনি ইঞ্জিন অয়েলটা নতুন ঢুকান, তখন ওই অয়েল ফিল্টারে লেগে থাকা যে পার্টিকেলগুলো আছে, ওই পার্টিকেলগুলো আবার নতুন করে ওই নতুন ইঞ্জিন অয়েলের সাথে আবার মিশে যায়, ওই ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন। আর অয়েল স্ট্যান্ডার্ড থাকলে অ্যাটলিস্ট প্রথমবারের জন্য অয়েল স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে নেবেন, তারপর আপনার নির্দিষ্ট 2-3 হাজার কিলো পর অয়েল স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করবেন। অনেকে ইঞ্জিন অয়েল গ্রেডের কথা বলেন যে আসলে কোন ইঞ্জিন অয়েল গ্রেড ইউজ করতে হয়, তো এটার জন্য আপনারা যদি ভিডিও ডেডিকেটেডলি কিছু চান তাহলে সেটা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। ইঞ্জিন অয়েল বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ, আপনার যখন কোনো একটা বাইক কোনো কোম্পানি কোনো বাইকের কোম্পানি কোনো নির্দিষ্ট বাইকের উপর ইঞ্জিন অয়েল গ্রেড বেঁধে দেয়, তখন আসলে অনেক কিছু টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার থাকে যেটা ওই বাইকের সাথে রিলেটেড, বাট আলটিমেটলি ব্রেক ইন পিরিয়ড পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা ইঞ্জিন অয়েল গ্রেডটা মেনটেন করে চলবেন। সো অনেকে বলে যে আমার বাইক তো নতুন, আমি মিনারেল ইউজ করব, ওকে, তো আমার অনেকে বলে যে আমার বাইক তো 4-5 হাজার কিলো চালানো, এখন হয়তো বা সিনথেটিক ইউজ করা যাবে। মানে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি, যে কোনো সময় যে কোনো বাইকে আপনি যে কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন, মানে যেটা নর্মাল যে বিষয়টা মিনারেলটা ইউজ করবেন আপনার 1000-1200 মধ্যে, হাজারের মধ্যে চেঞ্জ করলে ভালো মিনারেলটা, সেমি সিনথেটিকটা 1400-1500 মতো, আর সিনথেটিক যেটা সেটা 1600-1700 কিলো পর্যন্ত চালানো যায়। এটা হচ্ছে আপনার মানে একদম সব মানে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেই আমি বলছি, তবে এটা ভ্যারি করে ইঞ্জিন অয়েল কোম্পানি অ্যান্ড ইঞ্জিন অয়েলের গ্রেড অ্যান্ড ভিসকোসিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন বাইকের ইঞ্জিন অয়েল কোন টাইপের ইঞ্জিন অয়েল কত কিলো পর্যন্ত চালাতে পারবেন। সো এই জিনিসটা আপনি ইঞ্জিন অয়েলের গায়ে লেগে থাকা ইনফরমেশনগুলো একটু পড়ে দেখবেন। আর বিষয় হলো, আপনার যদি কোনো সেরকম নলেজ প্রয়োজন হয় তাহলে ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে জানার চেষ্টা করবেন যে এই ইঞ্জিন অয়েল কতটুকু পর্যন্ত চালানো যায়। আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আমি যেই পয়েন্টগুলো বলছি আদৌ আপনাদের সাথে আপনারা জানতেন কি না, বা জানলেও মানতেন কি না, এই জিনিসগুলো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। অ্যান্ড আমি যে সব কিছু মানে সঠিক বলছি এটা কিন্তু না, ঠিক আছে, আমারও আমি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ভিডিও বা বাইকের সাথে যেহেতু বাইক রিলেটেড ভিডিও বানাই, আমি বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে নলেজ গ্যাদার করেই কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো বলছি। আমি যে 100% রাইট এটাও কিন্তু না, ঠিক আছে, আবার কমেন্ট সেকশনে বলবেন যে আমার থেকেও যারা বেটার জানেন তারা কমেন্ট সেকশনে বলবেন যে এটা কেন বললেন, এটা করলে তো এরকম হয়, মানে জিনিসগুলো এরকম আর কি। কারণ ব্রেকিং পিরিয়ডের আসলে এত কিছু বলার আছে, তো ব্রেকিং পিরিয়ড আসলে যত ভালো করে মানতে পারেন আপনার বাইক পরবর্তীতে তেমনই পারফরমেন্স দিবে। যেমন বিষয়টা হচ্ছে যে আপনি আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হলো বাইকের ইঞ্জিন যখন আপনি প্রথম স্টার্ট করবেন, মানে সকালবেলা উঠে যখন প্রথম স্টার্ট করবেন, তখন বাইকের উপর একদম বাইকটা সোজা করে তারপরে স্টার্ট দিবেন। কারণ হয় কি, বাইকটা সারা রাত হয়তো বা আপনি সিঙ্গেল স্ট্যান্ডে রাখলেন, সিঙ্গেল স্ট্যান্ডে রাখার কারণে ইঞ্জিন অয়েলটা এক পাশে এসে থাকলো, ঠিক আছে, অ্যান্ড আপনি যখন এক পাশে ওই স্ট্যান্ড দিয়ে ওয়ার্ম আপ করার জন্য স্টার্ট দিয়ে আপনি অন্য কোনো জায়গায় চলে গেলেন যে বাইকটা ওয়ার্ম আপ হোক তারপর আমি বাইকটা চালাবো, তো এখানেও একটা বিষয় হচ্ছে বাইকটা ডাবল স্ট্যান্ড করে অথবা বাইকটার উপরে
মানে উঠে তারপর বাইক স্টার্ট দিবেন, কারণ মানে ইঞ্জিন অয়েল যে পাম্প, ইঞ্জিন অয়েল যেখান থেকে পাম্প করে এটা কিন্তু মানে ম্যাক্সিমাম বাইকের ডান পাশে থাকে। তো বাইকটা যখন আপনি সোজা করবেন তখন ইঞ্জিন অয়েলটা আবার মানে একদম ঠিক জায়গায় আসবে, মানে ইঞ্জিন অয়েল পাম্পের কাছে আসবে, তারপর কিন্তু ইঞ্জিন অয়েলটা পাম্প করে সম্পূর্ণ বাইকের ইঞ্জিনে লাগাবে। সো এই হলো একটা বিষয়, ঠিক আছে। এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো বাইকের মানে ব্রেকিং পিরিয়ডের সময় মানা উচিত বা সবসময়ই মানা উচিত। সো এই বিষয়গুলো আসলে যত মানবেন তত আপনার বাইকের জন্য ভালো। এই তো আসলে অনেক কিছু মানার আছে, অনেক কিছু বলার আছে, সম্পূর্ণ তো একটা ভিডিওতে এভাবে বলা পসিবল না, অনেক লং ভিডিও হয়ে যাবে। এক্সট্রা আরও কিছু যদি জানার প্রশ্ন থাকে বা কিছু থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। যদি আমার যদি জানা থাকে তাহলে আপনাদের অবশ্যই আপনাদের রিপ্লাই করে জানানোর চেষ্টা করবো। আর আপনাদেরও যদি কিছু জানার থাকে, আপনারও কিছু যদি বলার থাকে বা আপনার যদি মনে হয় যে আমি জিনিসগুলো মিস করে গেছি সেগুলো আপনি আমাকে বলতে পারেন কমেন্ট সেকশনে। এই ছিল ব্রেকিং পিরিয়ড নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে বললাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন অ্যান্ড বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করে দিবেন, সো দ্যাট পরবর্তী যে এই ভিডিওর নোটিফিকেশনটা সব থেকে আগে আপনার কাছে আসে। তো সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড সেফ, বি সেফ। আসসালামু আলাইকুম, বাই বাই, ইয়ো।